হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজকে আমি হোটেলা স্টাইলে কীভাবে মিক্স সবজি রান্না করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে হচ্ছে এখানে বেগুন, একটা সিম, জানি না পুইয়ের কলি, কচু, আলু সবগুলো নিয়ে নিলাম। আমি সবগুলোকে কেটে নিলাম আর আমি এদিকে চুলাই হচ্ছে ফ্রাই প্যান বসায় দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। আমি একটা বড় দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা এক চামচ, রসুন বাটা দিয়ে দিলাম। আর এক চামচ হচ্ছে, দেড় চামচ হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। তো আমি এগুলোকে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে মরিচ বাটা। এখানে আমি দুই চামচ মরিচ বাটা দিয়ে দিলাম, কাঁচা মরিচ বাটা। আরও এক চামচ দিয়ে দিলাম, কারণ এটা একটু ঝাল করে করব সবজিটা। তো এগুলোকে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো, দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচ বাটা যেহেতু দিচ্ছি, হলুদের গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিলে একটু কালারটা সুন্দর আসে, তাই একটু হলুদের গুঁড়োটা বাড়িয়ে দিলাম। তো অনেক সুন্দর একটা কালার আসছে। আর আমি এখানে দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এই যে আমি সবগুলো সবজি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। আমি আবারও বলতেছি, এটা কী সিম আমি নাম জানি না, প্লিজ কেউ জানলে কমেন্ট বক্সে জানাবেন। এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমার জীবনে প্রথম এটা হচ্ছে খাওয়া। আর এখানে আলু, বেগুন, হচ্ছে কচু, পুইয়ের কলি, আমি সব কিছুই দিয়ে দিলাম। যে বেগুনগুলো ছোটো ছোটো, এগুলো খাইতে অনেক মজা। আর এগুলো হচ্ছে পুইয়ের কলি, আর এই যে কচু। ও, এখানে আরেকটা জিনিসের নাম বলি নাই, ধুন্দুল, এখানে ধুন্দুলও দিয়ে দিছি। আর এগুলোকে হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। ছয় থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। আমি চুলাটা মিডিয়াম করে দিছিলাম, ছয় সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে শক্ত জিনিস হচ্ছে আলু আর আছে কচু। কচুটা কিন্তু আমি আগে সিদ্ধ করে নিচ্ছি, যদি আবার ছুলকাই, এই জন্য ভয়ে হচ্ছে আমি সিদ্ধ করে নিচ্ছিলাম। কারণ এখানে যে কচুটা দিচ্ছি এটা হচ্ছে বড় একটা কচু, কচুটার নামও জানি না আমি, এটা পাহাড়ি একটা কচু। তো এটাও আজকে আমার প্রথম খাওয়া। তো লবণের পরিমাণটা একটু কম হচ্ছে, আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। আর সিদ্ধ হওয়ার জন্য, কারণ এখানে হচ্ছে আলু আছে, কচু আছে, আরও সবজি আছে, এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আবার ছয় সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তো আমি হচ্ছে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমার সবজিটা প্রায় হওয়ার পথে, কারণ এটা হতে বেশি সময় লাগে না। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আমি একটু লবণ দেখতেছি হয়েছে কি না।
তো ফাইনালি আমার সবজিটা হয়ে গেল। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি ভিডিও লাগে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।